কবিতিকার বাংলা ক্লাসে আমার আজকের নিবেদন কবি সুধীন্দ্রনাথ দত্তের সংবর্ত কবিতাটি এবং সংবর্ত শব্দটার মানে হল প্রলয়কালীন মেঘ মানেটা থেকেই বুঝতে পারা যাচ্ছে যে কবিতাটি লেখা হয়েছে এমন একটা প্রেক্ষাপটে যে সময় সারা জুড়ে একটা প্রলয়কালীন মেঘ বা সংকট ঘনীভূত হয়েছিল এই সংকটটা আর কিছুই নয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সংকট এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিকাতেই কবিতাটি লেখা এখানে মনে রাখবে যে হিডলার যখন পোল্যান্ড আক্রমণ করল সঙ্গে সঙ্গে কিন্তু শুরু হয়ে গেল দ্বিতীয় বিশ্বযুদ্ধ তারিখটা ছিল উনিশশো সালে সালের পয়লা সেপ্টেম্বর তো এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ মানুষের মনে কিন্তু একটা আশার সঞ্চার করেছিল কেন জানো তো বিশেষ করে কবির মনে যে এটা নিশ্চিত একটা মানবের মুক্তি ঘটাবে কারণ এই বিশ্বাস তাঁর চেতনার মর্মমূলে পতিত হয়েছিল এই কারণে যে তিনি মিত্র শক্তির সঙ্গে হিটলারের বিরুদ্ধে ছিল একটা সাম্যবাদী রাশিয়া কিন্তু বাস্তবতার কর্মভূমি কি দেখা গেল যে নৈরাশ্যক্লিষ্ট এক বিপরীত চিত্রের মানে অনাকাঙ্ক্ষিত অবয়ব বা পরিস্থিতি কবির অভিজাত মন পৃথিবীকে আরও সুন্দর করতে পেতে চেয়েছিলেন কিন্তু তিনি সেটা যেন দেখতে পেলেন না ফলে একটা যুগের ক্লান্তি যুগের অসহায়তা যুগের হতাশা কবিকে পীড়িত করলো আর কবি সেই প্রেক্ষাপটেই কিন্তু কবিতাটা লিখছেন মানে একদিকে বিশ্বযুদ্ধের সংকটময় পরিস্থিতি অন্যদিকে কবি জীবনের একটা সংকট সংকটটা কি মানে তার প্রেমিকা কবিকে ছেড়ে চলে গেছেন মানে ব্যর্থ প্রেমের একটা হতাশা বা যন্ত্রণা মানে প্রেমিকার স্মৃতিচারণায় কবি আত্মবিস্তৃত এবং সেই আত্মবিস্মৃতি ব্যক্তিগত জড়া মানে বিস্মৃত হয়ে চরণের পর চরণ পৌঁছে গেছে সংবর্ত কবিতার আধারে তো এটা একটি ব্যর্থ প্রেমের একটা নৈরাশ্য বোধের দ্বারা পীড়িত কবিতা বলা যেতে পারে তো যাই হোক কবিতার নামেতেই আমরা পেয়েছি সংবর্ত সংবর্ত মানেই বলেছি পলয়কালীন মেঘ মানে একটা সংকটের মুহূর্তে যে মেঘ ঘনীভূত হয় একটা দুর্যোগ ঘনীভূত হয় সেই দুর্যোগের ছবি এই কবিতার মধ্যে আছে কবিতাটি লেখা হয়েছে ঠিক বিশ্বযুদ্ধ শুরুর এক বছর পরে অর্থাৎ আমরা বলেছিলাম উনিশশো সালে পয়লা সেপ্টেম্বর মানে কবিতা বিশ্বযুদ্ধ শুরু হয়েছে আর কবিতাটি লেখা হয়েছে ঠিক সেপ্টেম্বর মাসেই উনিশশো সালে সেপ্টেম্বর মাসে তবে তারিখটা হচ্ছে ছৌই সেপ্টেম্বর মানে ঠিক এক বছর পাঁচ দিন বাদে কবিতাটি লেখা হচ্ছে তো যাই হোক কবিতাটার মধ্যে আমরা কতগুলো তথ্য পাব যেমন এই কবিতাটায় স্তবক সংখ্যা আছে ছটা আর পঙ্ক্তি সংখ্যা আছে একশো তো এই তথ্যটাকে সামনে রেখে আমরা এবার কবিতাটা একটু পাঠ করে নেব বা কবিতার প্রতিটি পঙ্ক্তি ধরে ধরে আমি বিশ্লেষণ করবো তার যদি যাদের এটা কবিতাটা সম্পর্কে জানার আগ্রহ আছে তারা নিশ্চয়ই কবিতাটা শেষ পর্যন্ত দেখবে তো যাই হোক দেখো এখনো বৃষ্টির দিনে মনে পড়ে তাকে প্রাদেশিক শ্যামলিমা যেই পাংশু সাধারণে ঢাকে অমনীষে আসে রেখারিক্ত ভাবছবি অবচ্ছিন্ন স্মৃতির উদ্ভাসে লাক্ষণিক নেত্রসার কপল প্রধান প্রাক প্রচ্ছদ নটি যেন সঙ্গে সঙ্গে ঘোচে ব্যবধান দৃশ্য দোষ্টার মধ্যে ভুলে যায় উত্তর চল্লিশ আমি উদ্গ্রীব হয়েও যদি চাই তবু গল কম্বলের থর মুকুরের অধিকাংশ জোরে তাকালে করে চাঁদিতে কপালে চুলের পরে নামমাত্র বাতাসে যখন তো আমরা একটু আগেই বলেছি যেটা ব্যক্তিগত জরাকে বিস্তৃত হয়ে কবি একটা মানে যেন এখানে স্মৃতিচারণা করছেন তার প্রেমিকা স্মৃতিচারণা করছেন তাই বলছেন বৃষ্টির দিনে মনে পড়ে তাকে অর্থাৎ এমনই একটা বৃষ্টির দিনে কবিকে মনে পড়ার কথা বলেছিলেন শাশ্বতী কবিতাতেও হ্যাঁ বৃষ্টি বাদলের এক মুহূর্তে হ্যাঁ সেই যা প্রেমিকাকে তার ফেলে যাওয়া প্রেমিকাকে মনে করার কথা তিনি বলেছিলেন এখানেও কিন্তু সেই চিত্রই আমরা খুঁজে পাচ্ছি তো সেটাই দেখো এখনো বৃষ্টির দিনে মনে পড়ে তাকে প্রাদেশিক শ্যামলিমা যেই পাংশু সাধারণে ঢাকে এই যে সবুজের যে রূপ সেগুলো আস্তে আস্তে পাংশু বর্ণ ধারণ করে অর্থাৎ জীবনের যে সবুজের যে দিনগুলো আস্তে আস্তে ফুরিয়ে যায় এবং একটা সময়তে সেখানে রেখারিক্ত ভাব ছবি একটা স্মৃতির উদ্ভাস পরে থাকে এবং স্মৃতির উদ্ভাসে কি থাকে একটা লাক্ষণিক সেগুলো একটা একটা লক্ষণ প্রকাশ পায় যেমন কি নেত্র সার হ্যাঁ চোখ সর্বস্ব কপাল প্রধান এবং এখানে প্রেমিকার সেই দৃষ্টিটাকে বলা হয়েছে কবি বোঝাতে চাইছেন যে চোখের যে দৃষ্টি একদিন আমাকে পাগল করে দিয়েছিল যার কপলের অপরূপ সৌন্দর্যে জাদু যা আমাকে মোহিত করেছিল সেটা সে আজ কি প্রচ্ছদ নটি যেন তাহলে এখানে যেন একটা প্রচ্ছদ ছবির আকারে সে রয়ে গেছে কিন্তু ওই যে তুমি কি কেবল এই ছবি শুধু পটে আঁকা লিখা তো সেই নয় এই যে ছবি নয় সে যে একটা অনুভূতি এটি যে ফিলিংস সেকে যে কখনো ভুলে যাওয়া যায় না একে যে কখনো আমরা ভুলতে পারবো না তারই একটা ছবি কবি কিন্তু এখানে অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরলেন কিন্তু সঙ্গে সঙ্গে তিনি কি বলছেন সঙ্গে সঙ্গে ঘোষে ব্যবধান দৃশ্য দোষটার মধ্যে ভুলে যায় উত্তর চল্লিশ আমি অর্থাৎ আমার যে বয়স হয়ে গেছে আমি যে চল্লিশ পার করে একটা পৌরত্বে পৌঁছে গেছি আজও আমি কিন্তু ভুলতে পারিনি তাকে তার স্মৃতি আমাকে যে প্রতি মুহূর্তে নাড়িয়ে তাড়িয়ে বেড়াচ্ছে আমি উদ্গ্রীব হয়েও যাই কিন্তু আজও যদি আমার বয়সের ভারে আমি যদি দেখি তাহলে কি দেখব যদি মুকুরের সামনে দাঁড়ায় তাহলে দেখব আমার গলা চামড়া ঝুলে গেছে আমি বয়স্ক হয়ে পড়েছি হ্যাঁ আমার মানে নত উদর অর্থাৎ ভুঁড়ি বেড়ে গেছে এবং আমার পায়ের ডগাতে বার্ধক্যের ছাপ এবং অধমকে করছি তাকালে স্থান বিনিময় করে চাঁদিতে কপালে অর্থাৎ আমার যে চুল উঠে গেছে যে চাঁদির কপালে যে চুল উঠে গিয়ে একেবারে যে শূন্য জায়গাটা চুলের পোলে পড়ে নামমাত্র বাতাসে এখন মানে আমি যে বয়স্ক হয়ে গেছি আমার যে বয়স বেড়ে গেছে কবি সেই অনুভূতিটাই এখানে তুলে ধরলেন সঙ্গে সঙ্গে কি বললেন বিমায় জীবন বুঝি বটে কিন্তু ঠিক মাসে কিস্তির যোগান দিতে গিয়ে বাজার খরচে পরে টান এখানে সংকটের চিত্র মানে অর্থনৈতিক সংকট জীবনের সংকট এ দুটোকে মিলিয়ে কবি যেন একটা পৌর বয়সের চিত্র তুলে আনছেন যে তখন মানুষের বয়স যখন যত বাড়তে থাকে তখন কি হয় অর্থের যে খরচটা হয় সেটা অধিকাংশ হয় ডাক্তারের কাছে গিয়ে সেই জন্য বলছেন অথচ ডাক্তার বলে তন্তু ক্ষয় বয়সে নিতান্ত নিশ্চয় হ্যাঁ তো সেই জন্য পুষ্টিকর পথ্য বিনা অতএব নেই এই যে মানে বয়স বেড়েছে আমি যে এখন শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছি আমার যে আর এই সব প্রেম টেম ব্যাপারগুলোকে বেশি মনে রাখার কোনো প্রয়োজন কিন্তু কোথায় যেন আমি ভুলতে পারি না একটা স্মৃতি প্রতি মুহূর্তে আমাকে যেন তাড়িয়ে বেড়ায় তাই এই বয়সে নিতান্ত নিশ্চয় পুষ্টিকর প্রথ্য বিনা গত্যন্তর নেই যেখানে আমার বেঁচে থাকাটাই হচ্ছে একটা মানে মৌরসের উচ্ছেদ না হোক অন্তত চৌরুদের মানে এই যে চৌধুরীদের ভদ্রাসন কোক করার মধ্যে দিয়ে কবি এখানে তার বলতে চাইছেন সম্পত্তি ক্রোক হয়ে যাওয়া মানে অর্থনৈতিক সংকট আছে যেখানে মানে টানা নেই যে কোনো সময় তার ভদ্রাসন ক্রোক হয়ে যেতে পারে কারণ কবি এমনিতেই বিদেশে থাকতেন স্বাভাবিকভাবে তার অনেক সম্পদ যে অন্যের হাতে চলে গেছে তারও ইঙ্গিতটা কিন্তু কবি এখানে পরোক্ষভাবে দিয়ে দিলেন সচককে না দেখে তাতে যে দুলালীলা নম্রতা বা কাণ্ড শেখে এই যে অনুভূতিটা এখানে অনুভূতির মধ্যে কবি কিন্তু একটা অত্যন্ত সুন্দর চিত্রকে তুলে এলেন তার জীবনের যে বয়স হয়ে গেছে বার্ধক্য যে তাকে পেয়ে বসেছে এবং অর্থনৈতিক যন্ত্রণা বা অর্থনৈতিক কষ্ট যে তাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলছে তারও একটা দিক যেন কবি পরোক্ষ ইঙ্গিতে বুঝিয়ে দিলেন বৃষ্টির বিবৃক্ত দুসা এ বাড়ির অনুমতি গলি মনে হয় আগ অগ্রণীর পদপ্রার্থী পথ যার প্রান্তে মুদ্রিত জগৎ স্ফূর্তির প্রতীক্ষা করে তখন থাকে না মনে দিগন্তরে উঞ্চিষ্ট উঞ্চের বাটোয়ারা হিংসার প্রমারা অর্থাৎ আমাদের জীবনটাই হচ্ছে একটা প্রমার মতো হিংসার প্রমারা এই প্রমারা হচ্ছে তাসের জুয়া খেলা হ্যাঁ শব্দের অর্থ জ্ঞান কিন্তু এখানে প্রমারা 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 আছে দেখবে ভালো করে দেখো এই শব্দের হিংসার অর্থ হচ্ছে তাসের জুয়া খেলা হ্যাঁ আমাদের জীবনটাই একটা তাসকে নিয়ে জুয়ো খেলা চলছে এখানে উঞ্চিষ্ট ব্যক্তির সব ভাগ চলছে কারাকুড়ি চলছে সব নিয়ে এই আমার জমি আমার বাড়ি আমার গাড়ি এই নিয়ে যেন একটা আর টানাপোড়েনের অস্ত্র ব্যস্ততা চলছে কিন্তু সেই সমস্ত কিছুর মাঝেও আমি ভুলতে পারি না তাকে তাই বৃষ্টির বিবৃক্ত দিনে সেগুলোকে ভুলি সবই ভুলি কিন্তু কোথায় যেন ভুলতে পারি না স্মৃতি বড় দোলা দেয় হ্যাঁ তো সেইখানে তাই স্থগিত মারির শূন্য শস্য শূন্য মাঠে চড়ে বসে নিহত বা নির্বাসিত সৌরীদের পাঠে প্রতিদ্বন্দ্বী সর্বে সর্বজাত নিরর্থক পুরসার নাম অসূর্যের পুরাণ ঝলক হিরণময় পাত্র ঠেলে ফেলে দেয় মেলে বলমিকে বিমানের চতুর্দিকে এই যে এখানে কবির কতগুলো মানে জীবনের যে চিত্রটাকে সেই শূন্যতার যে চিত্র সেখানে বিশ্ব শূন্য মাঠের সাথে কবি তুলনা করছেন জীবনের সেই প্রতিদ্বন্দ্বী জীবন তা মানে কি প্রতিদ্বন্দ্বিতা কখন হয় কবিকে ছেড়ে যে উন্নজনের কাছে চলে গেল তার প্রেমিকা তাহলে এখানে তার সঙ্গে সেই অন্য প্রেমিকার যে অন্যজন সে তার কবির কাছে প্রতিদ্বন্দ্বী হয়ে গেল তো জীবনের এই প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে কারাকুরি চলছে প্রতি এই যে যে আমাদের সমাজ সংকটে যুদ্ধ চলছে বিশ্বযুদ্ধ সেখানেও চলছে প্রতিদ্বন্দ্বিতা হ্যাঁ অর্থাৎ যুগের সংকট যুগের প্রতিদ্বন্দ্বিতা কবি জীবনের মানে প্রেমিকাকে হারানোর যে যন্ত্রণা সেই দুটোকে পাশাপাশি রেখে কবি পুরসার শব্দটা ব্যবহার করলেন পুড়সারে না পুরসার কিছুই নয় সূর্য হ্যাঁ সূর্যের একটাই নাম এবং সেই সূর্য এই কমে বদ দ্বিতীয়ম সেই অসূর্যের পুরাণ ঝলক হিরণময় পাত্রের ঠেলা হিরণময় হচ্ছে সোনার পাত্র অর্থাৎ সূর্যের সেই রশ্মীর সেই জ্যোতি সেই অক্ষয় সেই অব্যয় সে রূপ সেটা যুগ যুগ ধরে বল্মীকে বল্মীকে লেখা হয়ে আছে এবং মাতরিশা পরিভু কবি এই মাতরিষ্যা পরিভূ হচ্ছে যে পরিপূর্ণ স্বরূপ মানে বায়ুরূপে ব্যক্ত এখানে মাতরিশা মানে বায়ুরূপে যেটা ছড়িয়ে রয়েছে পরিভু হয়ে রয়েছে হ্যাঁ তারই কি সত্তা সত্তাকে মানে পরিপূর্ণ সত্তার কথা কবি এখানে বললেন মূল্য হাস এই যে এখানে চিত্র মূল্য হাস সর্বত্র সর্বথা আবশ্যিক বোঝে না সে বোঝে সোজা কথা শুধু যার ভূ সম্পত্তি আছে উদয়াস্ত ভেবে মরি খেয়ে মরে হাত চাওয়াচে নির্ভয়তা খাটাতে পারি না অথচ প্রত্যেকে শুনি চাচ্ছিলে স্বেচ্ছাচার বিনা অসাধ্য সাম্রাজ্য রক্ষা অব্যর্থ পলয় অর্থাৎ যে ব্যক্তি সত্য সভ্যতার সম্মত আশ্রয় তারও অব্যাহতি নেই অপঘাত থেকে একা হিটলারের নিন্দা সাধে আজ সাদে কি বিবেকে মা আজ বাধে কি বিবেকে কিন্তু তার দিব্য আবির্ভাবে পেতাত্মভাবে জাগে যেন প্রজ্ঞা পারমিতার অভয় ক্লেদ মেদ খেদের আলয় জঘন্য জান্তব দেহে দেশকাল সংকলিত মল সংসত্ব থাকে না আর তন্মাত্র সম্বল হয় তনু আচম্বিতে নির্বিকার স্বপ্নের নিভৃতে তো এখানে এই যে আমাদের এই মাল চেনা চিনি দরজা না জানি কানা করে নিয়ে কত টানাটানি এই সেই যতীন সেনগুপ্তের কবিতায় যে হাট কবিতায় যে আমাদের আমাদের জীবনের এই সংকটের যে চিত্রটাকে যেমন যেভাবে তুলে ধরা হয়েছিল ঠিক সেরকমই এখানে যেন সব কারাকারি চলছে সারা বিশ্ব জুড়ে বিশ্বযুদ্ধ চলছে সেখানে চাঁচিলের স্বেচ্ছাচার চাঁচিলকে সেটা হচ্ছেন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন যিনি হিটলারের মতো একজন স্বেচ্ছাচারী ব্যক্তিত্ব ছিলেন তো সেই চার্চিলের স্বেচ্ছাচার চলছে হিটলার সে তো নাতসি বাহিনী নিয়ে সারা বিশ্বকে একেবারে দাপিয়ে বেড়াচ্ছে তার সে চিত্র এবং এখানে প্রজ্ঞাপার পারমিতা শব্দটার মধ্যে খুব গভীরতম একটা তাৎপর্য রয়েছে হচ্ছে হচ্ছে কি জ্ঞান আর পারমিতা মানে গুণের উৎকর্ষতা হ্যাঁ তাহলে জ্ঞান এবং গুণের উৎকর্ষতা এখানে কিন্তু বৌদ্ধদের সেই জ্ঞানের দেবীকে প্রজ্ঞা পারমিতা বলা হলো তো এখানে বুদ্ধ কিসের প্রতীক ছিলেন বুদ্ধ ছিলেন মানে পরোক্ষভাবে কি চাইছিলেন বুদ্ধ মানে অহিংসার বাণী প্রচার করেছিলেন কবি এখানে যুদ্ধ নয় শান্তি চার বার্তাটাকে কবীক্ষা দিতে চাইলেন কারণ প্রথম দিকে যুদ্ধের মধ্যে ভেবেছিলেন যে বিশ্বযুদ্ধের মধ্য দিয়ে হয়তো দেশে একটা সত্য একটা শান্তি একটা সংহতির বাণীমূর্তি প্রতিষ্ঠা পাবে কিন্তু না সেটা যে কবির আশা নৈরাশ্যের ব্যর্থতায় যে পর্যবসিত হলো এবং কবি যা চাইলেন সেটা যে পাওয়া গেল না তার ইঙ্গিতটাকে তিনি দিলেন তাই দেশকাল সংকলিত আজ মল সংসপ্ত নোংরা একটা দুর্গন্ধময় অবস্থার মধ্যে পড়েছে সেখান থেকে বাঁচার কোনো পথ আর নেই তাই কবি এখানে যে বার্তাটা কবি দিচ্ছেন বিয়োগান্ত নাটকের উদ্যোগী নায়ক আমি পাতি যৌবরাজ্যে বোমজান কামান পদাতিক নয় ক্ষমা মিতালি মনীষা যার মুখ্য অবলম্ব জিজিবিষা সামান্য লক্ষণ সাপদ সংকুল নয় যেখানে কানন দুরাগম্য নয় গিরিচূড়া পরিশ্রুত সুরা নিদাগের অপুরন্ত দিন হ্যাঁ সুবর্ণ ধরায় শস্য শ্যামল পুলিন কবি একারে লাসময় বিয়োগান্ত নাটকের কথা বলছে আমাদের এই বিশ্বের মানে আমরা এক একজন এক একটা চরিত্রে অভিনয় করে চলেছি এই নাট্যমঞ্চে এই নাট্যমঞ্চে সেখানে কিন্তু সেই বিশ্বযুদ্ধের এই নাট্যমঞ্চে আমরা দেখতে পাচ্ছি সব সাম্রাজ্যবাদী শক্তির হানাহানি এবং সেখানে বন্দুক গুলি বোমজান কামান পদাতিক এই যে যুদ্ধের যে শিশু কিন্তু আমরা কি যে সাপ আমাদের যে জীবিকা শব্দের অর্থ কি আমাদের বাঁচার আকাঙ্ক্ষা বেঁচে থাকার আকাঙ্ক্ষা আমরা বাঁচতে চাই আমরা কিন্তু এই যুদ্ধ চাই না রক্তপাত চাইনা হিংসা চাইনা হানাহানি চাই না আমরা এইভাবে মারপিটের মধ্যে বাঁচতে মানে আমরা ইচ্ছুক নই তাই গন্ধবহ সম্মার্জিত সরাট অম্বর দায় ফিরি অবরোহী সন্ধ্যার শিশির অনুপূর্ব মানুষের অভ্যুতিত চিত্তের প্রসাদ জয়যুক্ত ত্রেসে মান বিয়ার সংবাদ হয়তো তখনই উপসই সংবাদ আড়ালে অশনীল লেলিহান করবালে ধার দিতে শুরু করেছিল প্রবাদে ধুয়ো ধরেছিল তৎপূর্বে অন্তত মুসলিনী যুদ্ধগামী বর্বরের মতো একান্ত এবং উদ্বাস্তু টটস্কৃতি মধ্যে দেশে দেশান্তরে ঘুরে মরেছিল পুরাকালীন শহরে গল ঘন্ট কুষ্ঠারোগী যত সব বন্ধ থেকে যেমন নির্জনে যেত ভিক্ষা ব্যথি রেখে কিন্তু তার বব্রুকে সেই অন্তর্গত সবিতার উত্তরাধিকার সংহত শরীরে দ্রাক্ষার শীতান শুকান্তি নীলাঞ্জন চোখের গভীরে তাৎসিল্যের দামিনী বিলাস গেটে হর্লাদিন রিলকে টমাস মানের উপন্যাস দেয়ালের খোপে খোপে বাঘের সনাটা তেজস্কীয় উৎকণ পটলে বায়ব অঞ্চলে রক্ষিত মঙ্গলদ্বীপ অনাদি নগরী মালা জপে কাঁটায় সর্বরী স্বপ্নাবিষ্ট সভ্যতার নিশ্চিন্ত শিয়রে লেগেছিল হাস্যকর স্বভাবত শেষবের পরে দল কবি এখানে যে চিত্র এখানে গন্ধবাহ মাহ দিত সরা আট অম্বরে এই অম্বর শব্দের অর্থ আকাশ এই সেই সারা ব্যক্ত আকাশ জুড়ে সারা বিশ্ব জুড়ে যে চারদিকে যেন বারুদের গন্ধ শোনা যাচ্ছে বারুদের গন্ধ এখানে যুদ্ধের হচ্ছে ভয়ঙ্কর কিন্তু কবির কাঙ্ক্ষিত হচ্ছে শিশিরের শান্তি কবি সেখানে যুদ্ধ চান না কিন্তু এখানে চিত্ত ভয়ঙ্কর ঘটনা ঘটে যাচ্ছে কারণ ট্রেসেমান বিয়ার সংবাদ রয়েছে এনে ট্রেসেমানকে ট্রেসেমান হচ্ছে ফ্রান্সের পর রাষ্ট্রমন্ত্রী হচ্ছেন ট্রেসেমান এটা নোট করে রাখবে কারণ পরীক্ষায় শব্দটা কে পড়া হয় এবং ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী আর ব্রিয়া হচ্ছে কে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হ্যাঁ এদের মধ্যে যে চুক্তি হচ্ছে জার্মান এবং ফ্রান্সের মধ্যে এই যে ইঙ্গিতগুলো এখানে ইঙ্গিত করা হচ্ছে আবার তখনই বলা হচ্ছে উপসয়ী সংগত উপসয়ী শব্দের অর্থ কি অরণ্যের মধ্যে শিকারী যেখানে লুকিয়ে থাকে সেই জায়গাটাকে বলে উপসহী তো এই কিছু শব্দ মানে মানে আমাদের সুদীন দত্তের কবিতা এবং বিষ্ণুদের কবিতা এই দুই কবির কবিতাতেই কিছু কিছু মানে শব্দ থাকে আবিধানিক শব্দ যেগুলোকে অভিধান না খুললে অর্থ পাওয়া যায় না তো যাই হোক এখানে সেই ইঙ্গিতটাই হলো এবং লেলিহান করবালে ধার দিতে শুরু করেছিল করবাল হচ্ছে তরবাড়ি এবং প্রবাদে ধুয়ো ধরেছিল অন্তত মুসলিনী যুদ্ধগামী বর্বরের মতো এখানে মুসলিনীকে ইতালির সর্বাধিনায়ক তা সেইটাই এখানে মনে রাখতে হবে এবং উদ্বাস্তু টটস্কি ইতিমধ্যে দেশে দেশান্তরে মার্ক্সবাদী লেনিনের ভাব হচ্ছে হচ্ছে টটস্কি এবং তিনি সালিনের সঙ্গে বিরোধে দেশ ছেড়ে উদ্বাস্ত হয়েছিলেন যেমন এখানে সেই চিত্রটা রয়েছে সঙ্গে সঙ্গে বব্রু কেশে অস্তগত সবিতার উত্তরাধিকার সবিতা হচ্ছে সূর্যের আলো অস্তাচলগামী সূর্যের যে মুহূর্ত সেই রংটাকে এখানে ইঙ্গিত করলো বব্রু সাথে দাক্ষার সীতাংশ কান্তি নীলাঞ্জন মা গভীরে তাচ্ছিল্যে দামিনী দামিনী হচ্ছে বিদ্যুৎ এবং এখানে গেটে হল্যান্ডে নিল্কে তমাস এই সমস্ত জার্মানির উপন্যাস রচয়িত বা লেখকদের কবি এখানে তুলে আনলেন কিন্তু এখানে একটি শব্দ আছে সোনাটা বাঘের সোনাটা বাঘের সনাটা বাঘ সোনাটা কিছুই নয় এখানে বেহালার রাগ মানে ছয়টা রাগ আছে সনাটা আছে বেহালাতে তাই তেজস্বী উৎকন্ন পটলে বায়ব্য অঞ্চলে রক্ষিত মঙ্গলদ্বীপ অনাদিনগরে মালা যাপে এনে কাটায় সরবরি সরবরি শব্দের অর্থ রাত্রি এবং এখানে স্বপ্নাবিষ্ট সভ্যতায় নিশ্চিন্তে রাত্রি কাটাচ্ছে অত চলে গেছিল হাস্যকর স্বভাবত সেই সবের পরে কারণ এই সব কিছুর মাঝে কোথায় যেন একটা মানে সংকটের চিত্র কবি এখানে তুলে আনলেন হ্যাঁ সেই জন্যই এখানে আমরা সেই সংকটের ছবিটাকে দেখছি তাই কুটাগার থেকে দেখা স্বস্তিক্লাঞ্ছন বালখিল্ল নার্সিদের সমস্যর সংনাম সংকীর্তন মশালের ধুমার্ত আলোকে তাহলে এখানে হিটলারের দল হচ্ছে নার্সি এবং তাদের কথায় বলা হলো বরঞ্চ বৃষ্টির দিনে স্তব্ধ সোকে নির্বাগ বিদায় স্মরণীয় স্বচ্ছ মর্যাদায় অবশ্য বুঝেছি আর সিদ্ধান্ত নিতান্তই মেকি কারণ কি না অন্য কি সত্য মিথ্যা ভালো মন্দ সুন্দর কুৎসিত এবং সে নিত্য বিপরীত দ্বন্দ্ব সমাসের সঙ্গে তুলনীয় এই জিনিসগুলো এটা বুঝে নিতে হবে অর্থাৎ আমাদের জীবনটাই হচ্ছে একটা দ্বন্দ্ব সমাসের মতো এখানে সত্য আছে মিথ্যা আছে এনে ভালো আছে মন্দ আছে সুন্দর আছে কুৎসিত আছে হ্যাঁ ন্যায় আছে অন্যায় আছে এই সমস্ত দিকগুলো দ্বন্দ্ব সমাসের চিত্র অর্থাৎ এই পরস্পর যে দুটোর যে চিত্র যেমন থাকে হ্যাঁ বাবা ও মা বাবা মা আমরা দ্বন্দ্ব সমাজে পড়েছি যে জোড়া জোড়া শব্দের সেই সত্য মিথ্যা ভালো মন্দ দিন রাত্রি সুন্দর কুৎসিত এগুলো সবই হচ্ছে দ্বন্দ্ব সমাজ আমাদের জীবনটাও বৈপরীত্যময় হ্যাঁ তাই এখানে বিশ্বামিত্র দসুরায় ব্যক্তি নাম দিয় যদি পাগ্য়ের মতে তবু ব্যাসটি সমষ্টি চোখে এখানে বিশ্বামিত্রকে না কুশের বংশধর মানে গাধীর সন্তান হচ্ছেন বিশ্বামিত্র এবং তিনি বৈশিষ্টের আশ্রমের কামধনু চুরি করেছিলেন এই জন্য তাকে বিশ্বমিত্রকে দস্যু বলা হয়েছে হ্যাঁ তো সেটা মাথায় রাখবে এটা তোমাদের জেনে রাখা ভালো তাই পাগুপ্ত দোলকে কখনো বিলম্ব ঘটে তবে আসলে মানুষ প্রতিশ্রুতি ভুলে যায় কারণ মানুষ কেউ কথা রাখেনি কেউ কথা রাখে না আমাদের এই পৃথিবীটাই এরকম তাই বারোটা উত্তীর্ণ কিন্তু টেলিফোন করে কই লীলা অথচ রঙ্গিলা নয় সে দীপ্তির মতো এই যেখানে দেখো তিনটে নায়িকার নাম হ্যাঁ এখানে তিনটে লীলা রঙ্গিলা দীপ্তি অর্থাৎ আমাদের জীবনটা এইরকম ভাবে কেটে যায় তাই আমাদের জীবনে প্রেম হারিয়ে যায় কিন্তু বেঁচে থাকে এই রঙ্গিলারা এই মানে লীলারা এই যে দীপ্তিরা এদের সেই চিত্র তাই সে জানে সমাজের ঘুম নেই আছে দেয়ালের কানে গোপন সুযোগ নিতান্ত দুর্লভ তাই উপভোগ পরিণাম চিন্তায় ব্যাহত তাই জীবনটা এইভাবেই কেটে যায় তাহলে কি অসময়ে ফিরেছে প্রমথ নিন্দু কেটবেন না এতদিনে সফল সে বাঁচাল যুবা যার পেশাকৃতি কৃতির সম্ভব হানি অর্থাৎ যদি ব্যর্থ প্রেমের হাহাকারে প্রমথদের মতো ছেলেদের বারবার মানে প্রতারিত হতে হয় তথাপি টাকার লঙ্ঘনীয় নয় বন্ধ কি নিলামে বিক্রয় মারোয়াড়িদের গাছে তুলে দেয় বাঙালির দায় এই যে বাঙালি মারোয়াড়ি দুটো জাতির উল্লেখ এই কবিতা এখানে রয়েছে এবং মানে অভাবে পড়ে মানুষ যে কখন তার নিজের ভদ্রা ভদ্রাসন মানে তার গৃহটাকে বিক্রি করে দেয় এবং সেখানেও সেই প্রেমিকার মন জয় করবার জন্য তার সবকিছু ত্যাগ করতেও সে প্রস্তুত হয়ে ওঠে তার সে জীবনে সেই চিত্র সুতরাং সেই মাঝ বয়সীকে চাই সে নিশ্চয়ই প্রকৃতি ভিকারী নচেত ভিকারী বিধা স্বপ্ন সংকল্প অক্ষম মতিভ্রম বৃষ্টির বিবিক্ত দিনে অসংলগ্ন স্মৃতির সংগ্রহে কিংবা শুধু মৌখিক বিদ্রোহে নিঃসঙ্গ জড়া রাত্রি ভোলায় প্রয়াস কিন্তু মানবতি আসে মাঝে মাঝে আসে মলমাস কর্মচ্যুত পৃথিবী যখন উন্মার্গ ভূমের ঘরে নাক্ষত্রিক সহযাত্রীগণ সে ভুলে ছোটে লোকাতিতে নির্বাণ নিশীতে কারারুদ্ধ আয়ুর মেয়াদ রোমন্থ বিশ্বাদ বিষায়িত ভবিষ্যের ধ্যান অভিজ্ঞান শকুন্তের পর্শ কুলিত প্রমা বিরোহিত অন্ধবিশ্বাসের বসে তখন খোঁজে মানুষ খোঁজে ফের অসক্ত সম্পৃক্ত অধি দৈবতে সঙ্গতি বা কার্যত জ্যোতিও ঐকান্তিক শূন্য তাকে করে বিশ্বম্ভর কারণ তখন বায়ু অনিলে মেশে না অবস্কর ভর্শান্ত হয় না অনু ক্রতু বোঝে সন্তাপের ব্রাহ্ম ব্রহ্মাণ্ডের বিতাপু বিতাগ্নিবে পথু অন্তর্হিত আজ অন্তর্জামী তো কবির এখানে সেই অভিজ্ঞানের কথা বললেন সে কালিদাসের অভিজ্ঞতা শকুন্তলমের প্রসঙ্গে এখানে এলো এবং প্রমা বিরোহিত ফলে একটা একটা শূন্যতা একটা রেশারেশি একটা মারপিট দাঙ্গা বিশ্বযুদ্ধের সর্বনাশা চিত্র এবং সেখানে অবস্কর শব্দটা এখানে সূর্যের কিরণকে বোঝানো হয়েছে ক্রতু শব্দের অর্থ হয়েছে যোগ্য হ্যাঁ তো এই কিছুগুলো শব্দ শব্দের পর শব্দের জাদু দিয়ে কবি অ্যাকচুয়ালি কবি তার বক্তব্যটাকে তুলে আনলেন আর লাস্ট অংশে রয়েছে রুশের রহস্যম লুপ্ত লিনের মমি হাতুন টটস্কে হিডলারের সুহিদ মিয়মান চীন কবন্ধ ফরাসি দেশ সে এখনো বেঁচে আছে না তা শুদ্ধ জানি না এই যে আমাদের মানে যে চিত্র লেলিনের মমির কথা আমরা মমির জানি ঠিক কীভাবে মৃতদেহকে সংরক্ষণ করে রাখা হতো সেই মমির চিত্র টটস্কির কথা আগেই বলেছি আমরা হিটলারের শহীদ সালিনের কথা বলা হলো অর্থাৎ এই যে আন্তর্জাতিক চিত্রগুলোকে তুলে ধরে কবি কিন্তু ওই বিশ্বযুদ্ধের সংকটময় চেহারাটাকেই শুধু তুলে আনলেন না একই সঙ্গে কবিতার জীবনের সংকটটাকে তুলে আনলেন মানে সব কিছুকে মিলে কবির একটা ব্যর্থ প্রেমের একটা হাহাকার এই কবিতাটার মধ্যে কিন্তু আমরা ফুটে পেলাম মানে এটাকে এই জন্য আমরা বলি প্রেমিকার স্মৃতিচারণায় আত্মবিস্মৃত কবি হ্যাঁ তো যাই হোক কবিতাটা আমি অনেক বড় কবিতা দীর্ঘ কবিতা এবং এটা শব্দের পর শব্দ ব্যবহারের একটা আবিধানিক জায়গা তৈরি হয়েছে তো যাই হোক আমি চেষ্টা করলাম সাধ্যমতো তবু যারা বুঝতে পারো যদি কোনো কিছু প্রশ্ন থাকে তোমরা নিশ্চয়ই কমেন্ট বক্সে কমেন্ট করবে ভালো থেকো সুস্থ থাকো তোমাদের মঙ্গল কামনা করি